হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি আডিয়ার পার্ক। তো আমরা এখন রয়েছি রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন বন্ধু রয়েছি বাইকে। সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ইকো পার্ক আদিনার। 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফি। এখন এন্ট্রি ফি এখানে আদিনা পার্কে ঢোকার জন্য 20 টাকা করে প্রতিজন। এবং এটি হচ্ছে আদিনা ইকো পার্ক। চলেন সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাই। সামনে একটি ঝিল বানানো আছে ইকো পার্কের। ছোট ঝিল, আমরা দুপুরের টাইমে এসেছি, ওই জন্য সেরকম কেউ নেই, পুরো ফাঁকা পড়ে রয়েছে পার্কটি। সন্ধ্যার সময় এখানে নাকি ভিড় হয়, আসে সবাই এখানে। সন্ধ্যায় একটা পরিবেশ আলাদাই, মনোরম পরিবেশ। ওখানে দুইজন রয়েছে, খুব কম সংখ্যক লোক রয়েছে এখন এই পার্কে। পার্কের এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। গাছপালা দিয়ে পুরো পার্কটি ঘেরা, দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল গাছে। সামনে একটি ঝিল রয়েছে, দেখতে পাচ্ছেন ঝিল এখানে রয়েছে। এবং ওই সাইডে দুজন দুজন করে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। সন্ধ্যাবেলা এগুলোর জায়গায় বসে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। সন্ধ্যাবেলা বসে খুব সুন্দর লাগবে। আদিনা ইকো পার্কে আমরা ব্লগ করছি, সেই সময় আমরা সেই ফুটেজটা নিলাম না। এটা সিভিক এসে আমাদেরকে ভিডিও করার জন্য বারণ করছে, কি জানি না কি কারণ, বললো ভিডিও করতে বারণ করা আছে। তো তবু আমরা বললাম যে আমরা তো ব্লগ করি, আমরা সেরকম কিছু না, আমরা জিনিসটা দেখাচ্ছি আদিনা ইকো পার্ক কেমন সেটা আপনারা জানতে পারবেন। আমাদের উদ্দেশ্যটা এটাই, আপনারা দেখছেন, আপনারা ভিডিও দেখে ভালো লাগবে, আসবেন ঘুরতে। আমাদেরকে বারণ করা হচ্ছিল, আমরা সেরকম বললাম ঠিক আছে, আমরা ভিডিওটা কন্টিনিউ রেখেছি। আমাদের ভিডিও স্কিপ করতে হচ্ছে, অনেক ক্যাপেল রয়েছে, ওই জন্য আমরা ভিডিওগুলো স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা স্কিপ করে করে। চলুন আমি আরও সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমরা ওই সাইডে শুরু করেছিলাম, ওই সাইড থেকে পুরো ওই সাইড আমরা ঘুরে নিলাম, ওই সাইড থেকে আসলাম, পুরো ওই সাইড ঘুরে আমরা এই সাইডে চলে এসেছি। পুরো যে ইকো পার্কটি রয়েছে আদিনা আমরা সম্পূর্ণ কভার করলাম, এবং মিডিলটা শুধু বাকি রয়েছে, সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন মিডিলের দিকে যাচ্ছি। এই সামনেই রয়েছে মিডিল, এই যে একটি বিল্ডিং রয়েছে, চলুন। আরেকটা বন্ধু আমাদের সঙ্গে জয়েন দেবে, এখানে আদিনা ইকো পার্কের কাছেই বাড়ি তার, সামনেই আসছে, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ইকো আদিনা ইকো পার্কটি ঘোরার পর আমরা আবার সামনের দিকে আসলাম। এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে
এখনো রেস্টুরেন্ট শুরু হয়নি, তাহলে পরবর্তীতে রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস দুটোই চালু হবে। এই দুটো দেখতে পাচ্ছেন তো এখনো শুরু হয়নি এবং পার্কটিও এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে, সম্পূর্ণ এখন পার্কটি রানিং হয়নি। তো এই ছিল আদিনা ইকো পার্কের ভিডিও। আমরা আর একটু ফরেস্টের দিকে যাব যদি টাইম হয়, না হলে আমরা এখানেই আমাদের আদিনা ইকো পার্ক থেকে আমরা ভিডিওটি শেষ করব। চলুন দেখা যাক।